এই দেখুন আপনাদের কাছে এঁচোড় চিংড়ি নিয়ে চলে এসেছি। এঁচোড় চিংড়িটা কিভাবে বানাবো প্রথম থেকে তাহলে দেখতে থাকুন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ করে দেবেন, কিন্তু অবশ্যই করে দেবেন। আমি তেলটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো তুলে নেবো, লাল লাল করে ভেজে নিয়েছি, কড়া করে আসবে। আবার ওই তেলেতে সাদা গোলমরিচ লবঙ্গ সব রকম আছে গোটা মশলা আমি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা ভেজে নিলাম, পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। আমি আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা একটু ভালো করে কষে নিতে হবে, কষে খাওয়ার এখানে আদা রসুন কষানো হয়ে গেছে। আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতন, একটু চিনি দিলাম, হালকা পরিমাণে একটু চিনি দিলাম, চিনি দিলে দেখবেন চারদিকে ছাপও হয়, কালারও খুব সুন্দর আছে। ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম, বাকি তেল বাকি জল দিলাম, আমি এটাকে আবার নেড়ে দেবো। দেখুন একটু কি জল বেশি ব্যবহার করেছি, দেখুন আনাজটা শুধু ডুবানোর মতন জল বেশি দেখছেন। এবার চিংড়ি মাছ ভাজাগুলো রাখ আমি সব দিয়ে দিলাম, এবার এটা দিলাম, এইভাবে আমি আঁচটাকে হালকা করে দিয়ে আমি চাপা দেবো, 5 মিনিটের জন্য চাপা দেবো। চলুন 5 মিনিটের জন্য আমরা মশলাটাকে চাপা দিই, এই তো চিংড়ি একটাকে এই চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। চলুন 5 মিনিট হয়ে গেছে, দেখি কালিটা কাদু হলো আমার, এই দেখুন কত সুন্দর তেল বাকি দেখছেন চারিদিকে, একদম একদম তরকারিটা একদম কত সুন্দর হয়েছে দেখুন, সালাদটা দেখুন, চলুন দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন। এঁচোড় চিংড়ির কালারটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখাবেন, করে দেবেন প্লিজ।